ও পোকামুক্ত নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যেই ব্যাগিং পদ্ধতিতে বেগুন চাষ মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বেগুন চাষি ফয়জুল্লার দশ শতাংশ জমিতে চলছে এই পদ্ধতিতে বেগুন চাষ ইতোমধ্যে বেগুন তোলা শুরু করেছেন চাষি ওরা দুই থেকে তিন দিনের ভিতরে প্যাকেটটা করি তাতে সাত থেকে আট দিনের ভিতরে তুলি বিষমুক্ত দেখা যায় ফলন আমার বেগুনের খুব সুন্দর কালার কোনো জালে নষ্ট হয়নি বিষ ছাড়াই হয়েছি কিন্তু এভাবে করতে পারলে অনেক চাষে লাভালাভ হবে কিন্তু বিষ খরচ তো অনেক বেশি হয়ে যায় চাষিরা জানান দুই দিন বয়সের বেগুনের ব্যাগিং করার পর আর দশ দিন পর তুললে বিষ এবং মুক্ত বেগুন পাওয়া যাচ্ছে বিষ মানে প্রয়োগ করছি এই প্রয়োগে আমাদের শরীরেরও অনেক ক্ষতি হয় অনেক রকম নানা প্রতিক্রিয়া হয় কিন্তু আমরা এতে ব্যাগিং পদ্ধতি চালু করি এবং এই বিষ মুক্ত যাতে সবজি উৎপাদন করতে পারি তো আমাদের দেশের জন্য অনেক উপকার হবে এই পদ্ধতিতে বেগুন চাষে চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নিরাপদ সবজি বাজার তৈরিতে কাজ করছে কৃষি বিভাগ চাষিদেরকেও ডেকে এই ব্যাগুনগুলো দেখাচ্ছে যাতে সেই সমস্ত চাষিরাও এই ব্যাগিং পদ্ধতিতে বেগুন করে যাতে বাগা বাজারে একটা বিষ বেগুনের একটা বাজার তৈরি করা যায় কৃষি বিভাগ বলছে নিরাপদ আবাদে একটি ব্যাগ ছয় থেকে আট বার ব্যবহার করা সম্ভব যা ব্যবহার করলে চাষিদের কীটনাশক ব্যয় সাশ্রয় হবে পাশাপাশি বাজার দামও ভালো পাবেন আমরা যদি ব্যাগিং পদ্ধতিতে এভাবে নিরাপদ বেগুন উৎপাদন করি তাহলে এই নিরাপদ বেগুন একদিকে যেমন আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অন্যদিকে আমাদের পরিবেশের জন্য খুবই নিরাপদ এতে পরিবেশের ইকোসিস্টেম অক্ষুণ্ণ থাকে উপকারী পোকা সঠিকভাবে তাদের বংশ বিস্তার করতে পারে এবং বিভিন্ন ফসল উৎপাদনে তারা সহায়ক ভূমিকা পালন করে রাজীব আহমেদ চ্যানেল আই